চ্যানেল হরর হান্ট এবং চ্যানেল ইটারনাল যৌথভাবে আপনাদের জন্য পর্বে পর্বে নিয়ে আসছে আলেকজান্দার বেলায়ভের কালো জয়ী কল্পবিজ্ঞানের উপন্যাস উভয় মানুষ জুড়িতার ব্যর্থতা ব্যাপারটা নিয়ে ভাবার জন্য ক্যাপ্টেন নেমে গেল তার কেবিনে পাগল হবার ব্যাপার মাথায় এক কলসি তপ্ত জল ঢেলে ভাবলে জুড়িতা সামুদ্রিক দানও কিনা কথা বলছে বিশুদ্ধ কাস্তেললানো ভাষায় ভুতুরে কাণ্ড মস্তিষ্ক বিকৃতি কিন্তু একসঙ্গে সবারই তো আর মস্তিষ্ক বিকৃতি ঘটতে পারে না এমনকি দুজন লোকও কখনো একই স্বপ্ন দেখে না অথচ সবাই আমরা দরিয়ার দানোটাকে দেখলাম তাতে কোনো সন্দেহই নেই তার মানে যত অবিশ্বাস্যই হোক ওটা আছে তাজা হবার জন্য ফের এক কলসি জল ঢেলে সে গবাক্ষ দিয়ে তাকাল একটু সুস্থির হয়ে সে ভাবল যতই হোক প্রাণীটার বুদ্ধি মানুষের মতো ভেবে চিনতে কাজ করতে পারে দেখে মনে হয় জলে ডাঙায় কোথাও তার অসুবিধা হয় না তাছাড়া স্প্যানিশ ভাষাও সে জানে তার মানে কথা বলা যায় ওর সঙ্গে তাহলে যদি যদি ওকে ধরে মুক্ত খোঁজার ব্যাপারে কাজে লাগানো যায় জলচর এই একটি কোলা ব্যাঙ দিয়েই গাদা গাদা ডুবুরির কাজ হয়ে যাবে তাছাড়া কত লাভ প্রতিবার মুক্ত তুলে সিকি ভাগ ডুবুরিকে দিয়ে দিতে হচ্ছে আর এটাকে কিছুই দিতে হবে না দুদিনে লাখ লাখ পেসো লোটা যাবে স্বপ্নাচ্ছন্ন হয়ে পড়ল জুড়িতা টাকা করার স্বপ্ন তার বহুদিনের মুক্তর খোঁজে সে যায় শুধু সেখানেই যেখানে কেউ যায় না পারস্য উপসাগর সিংহল তীর লোহিত সমুদ্র অস্ট্রেলিয়ার উপকূল এসব অনেক দূরে মুক্ত প্রায় নিঃশেষ মেক্সিকান কি ক্যালিফোর্নিয়া উপসাগর সেরা আমেরিকান মুক্ত যেখানে পাওয়া যায় সেই ভেনেজুয়েলা উপকূল সেখানে যাওয়াও তার পক্ষে সম্ভব নয় জাহাজটা তার খুবই জীর্ণ ডুবুরির সংখ্যাও কম ফলাও করে কাজে নামার মতো টাকা জুরি তার নেই তাই আর্জেন্টিনার উপকূলেই সে রয়ে গেছে কিন্তু এবার এবার সে এক বছরেই কোটিপতি হয়ে যেতে পারে যদি কোনো ক্রমে একবার ধরতে পারে ওই দরিয়ার দানোটিকে সে হয়ে উঠবে আর্জেন্টিনার হয়তোবা গোটা আমেরিকার মধ্যে সবচেয়ে ধনী টাকায় ক্ষমতা আসবে লোকের মুখে মুখে ফিরবে তার নাম কিন্তু সাবধান হওয়া দরকার ব্যাপারটা গোপন রাখতে হবে ডেকে উঠল জুরিতা বাবুরচি সমেত সবাইকে ডেকে বলল দড়িয়ার দানোর গল্প যারা ছড়িয়েছে তাদের ভাগ্যে কি হয়েছে জানো তো পুলিশ তাদের গ্রেপ্তার করে জেলে পাঠিয়েছে তোমাদেরও সাবধান করে দিচ্ছি দানও দেখেছ বলে একটি কথাও যদি ফাঁস করো তাহলে তোমাদেরও জেলে পাঠাবে বুঝেছ তো প্রাণের মায়া থাকলে একটা কথাও কাউকে বলবে না বললেও কেউ বিশ্বাস করবে না ভাবলে জুরিতা খুবই গাঁজাখড়ি শোনাবে কেবল বালতাজারকে সে নিজের কেবিনে ডেকে তার মতলবটা জানালো মনিবের কথা মন দিয়ে শুনলে বালতাসার তারপর কিছুক্ষণ চুপ করে থেকে বললে তা ঠিক দানো থাকলে শত শত ডুবুরির কাজ হয়ে যাবে কিন্তু ধরা যাবে কি করে জুড়িটা বললে কেন জাল দিয়ে জাল কেটে দেবে হাঙরের পেট যে ফেঁড়ে দিয়েছিল তারের জালের বায়না দেব কিন্তু ধরবে কে দানো কথাটা শোনা মাত্রই আমাদের ডুবুরিদের হাঁটু খুলে আসবে বস্তা ভরে সোনা দিলেও কেউ রাজি হবে না আর তুই নিজে বালতাজার বালতাজার কাঁধ ঝাঁকালে ওকে ধরা কঠিন তবে হাড় মাংস দিয়ে তৈরি হলে মারা কঠিন হবে না কিন্তু আপনার তোকে দরকার জীবিত ভয় পাচ্ছিস না তো বালতাসার দড়ি আর দানো সম্পর্কে কী মনে হয় তোর বল দেখি কি আর মনে হবে যদি দেখি জাগু আর উড়ে যাচ্ছে গাছে চাপছে হাঙর অজানা বস্তুকে সর্বদাই ভয় হয় তবে ভয়ঙ্কর জন্তু শিকার করতেই আমি ভালোবাসি প্রচুর প্রচুর টাকা দেব তোকে বালতাসারের হাত ঝাঁকিয়ে জুড়িটা তার পরিকল্পনাটা পেশ করলে এ ব্যাপারে যত লোক কম থাকে ততই ভালো তুই বরং তোর আরাওকানি জাতের সঙ্গে কথা বল সাহস আছে ওদের জনা পাঁচেককে বাঁচ তার বেশি নয় আমাদের ডুবুরিরা রাজি না হলে বাইরের লোক দেখ মনে হচ্ছে দান ও তীরের কাছাকাছি কোথাও থাকে প্রথমে ওর ডেরাটা খোঁজ তাহলে ওকে জালে ফেলা সহজ হবে অবিলম্বেই কাজে লাগলো ওরা জুড়িতার ফরমায়েশ অনুসারে তারের একটা জাল বানানো হল দেখতে প্রকাণ্ড একটা তলহীন পিপের মতো ভেতরে সাধারণ জাল রাখা হলো যাতে দানও তাতে জড়িয়ে পড়ে ডুবুরিদের পাওনা মিটিয়ে বিদায় দেওয়া হল পুরনো খালাসিদের মধ্যে থাকতে রাজি হলো শুধু আরাওকানি জাতের দুজন রেড ইন্ডিয়ান আরও তিনজনকে জোটানো হল বুয়েনাস আইরেস থেকে ঠিক হল দানোর সন্ধান শুরু হবে সেই উপসাগর থেকে যেখানে জেলি মাছ জাহাজের লোকেরা তাকে প্রথম দেখেছিল দানো যাতে সন্দেহ না করে তার জন্য জাহাজ নোংর ফেললো খাঁড়িটা থেকে কয়েক কিলোমিটার দূরে জুড়িটা আর তার সহচরেরা মাঝে মাঝে মাছ ধরে বেড়াতো যেন সেইটাই তাদের প্রধান কাজ সেই সঙ্গে পালা করে তাদের তিনজন তীর থেকে পাথরের আড়ালে লুকিয়ে নজর রাখত সমুদ্রের দিকে দ্বিতীয় সপ্তাহ পড়ল অথচ দানোর কোনো পাত্তা পাওয়া গেল না তীরে যে সব রেড ইন্ডিয়ান চাষবাস করতো তাদের সঙ্গে আলাপ জমালে বালতাজার সস্তায় তাদের কাছে মাছ বেঁচে এ কথা সে কথার পর আলাপ টেনে আনত দড়িয়ার দানো নিয়ে বুড়ো রেড ইন্ডিয়ানদের সঙ্গে এই সব আলাপ থেকে বোঝা গেল যে জায়গাটা তারা যেটা বেছেছে ঠিকই অনেকেই সেখান থেকে শাঁখের আওয়াজ শুনেছে পায়ের ছাপ দেখেছে বালিতে তারা বললে দানোর গোড়ালির ছাপটা মানুষের মতো কিন্তু আঙুলগুলো লম্বা লম্বা মাঝে মাঝে বালিতে গায়ের ছাপও দেখেছে চিত হয়ে শুয়ে থাকার মতো বাসিন্দাদের কোনো ক্ষতি করেনি দানো তাই তারাও ওর চিহ্নগুলো নিয়ে আর মাথা ঘামাত না তবে চাক্ষুষ কেউ কখনো দানোকে দেখেনি দু সপ্তাহ জাহাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাব করলে যেন মাছ ধরছে দু সপ্তাহ জুড়িতা বালতাজার আর তাদের ভাড়াটেরা সমুদ্র থেকে নজর সরায়নি কিন্তু দড়িয়ার দানুকে দেখা গেল না অস্থির হয়ে উঠল জুড়িতা সে ছিল অসহিষ্ণু প্রকৃতির আর কৃপণ এক একটা দিন যাওয়া মানেই টাকা খরচ অথচ দানও তাদের বসিয়েই রাখছে এমনকি সন্দেহই শুরু হলো পেদ্রোর দানো যদি সত্যিই অপ্রাকৃত কোনো সৎসত্তা হয় তাহলে জালে তাকে আদৌ ধরা যাবে না আর সেটা বিপজ্জনকও হবে কুসংস্কারে বিশ্বাস করত জুরিতা ভূত তারাবার জন্য ক্রুশ সমেত কোনো পাদ্রিকে নেমন্তন্ন করবে সে আরও টাকা খরচ হবে তাতে কিন্তু দানও হয়তো মোটেই দানও নয় আসলে হয়তো কোনো ভালো সাঁতারু দানোর বেশ নিয়ে লোককে ভয় দেখিয়ে রগর করছে কিন্তু ডলফিনের ব্যাপারটা তার যে কোনো জন্তুর মতো ডলফিনকেও পোষ মানিয়ে কাজে লাগানো আশ্চর্য নয় ব্যাপারটা ছেড়ে দেওয়াই ভালো হবে নাকি যে প্রথম দানোকে দেখতে পাবে সে পুরস্কার পাবে বলে ঘোষণা করলেও জুড়িটা ঠিক করলে আরও দিন কয়েক দেখা যাক আর আনন্দের কথা যে তৃতীয় সপ্তাহের গোড়ায় দানো দেখা দিতে শুরু করলে সারা দিনের মাছ ধরার পর বালতাসার তীরের কাছে মাছ ভরা নৌকো রেখে যায় খরিদ্দাররা আসবে ভোরে বালতাসার নৌকো রেখে চেনা পরিচিত একজন রেড ইন্ডিয়ানের সঙ্গে দেখা করতে যায় ফিরে এসে দেখে নৌকো ফাঁকা সঙ্গে সঙ্গেই বালতাসার বুঝলো এটা দানোর কাজ এত মাছ ও খেয়ে ফেললে ভেবে অবাক লাগলো বালতাসারের সেই রাত্রেই ডিউটিরত একজন রেড ইন্ডিয়ান খাঁড়ির দক্ষিণ দিক থেকে শাঁখের শব্দ শুনলে আরও দুদিন পরে নও এক আরাওকানি খবর দিলে যে দানোর সন্ধান সে পেয়েছে এবারও তাকে দেখা গেছে ডলফিনের সঙ্গে তবে তার পিঠের ওপর নয় ডলফিনের পাশে পাশেই সে সাঁতরাচ্ছিল চামড়ার চওড়া একটা লাগাম ধরে খাড়িতে এসে দানো বেলটা খুলে নেয় পিঠ চাপড়ে দেয় ডলফিনের তারপর খাড়াই একটা পাথরের তলে জলের গভীরে মিলিয়ে যায় ডলফিন ভেসে যায় জলের ওপর দিয়ে তারপর তাকে আর দেখা যায় না সবটা শুনে জুড়িটা ধন্যবাদ জানালো লোকটাকে তারপর পুরস্কারের প্রতিশ্রুতি দিয়ে বললে দানো আজ তার ডেরা ছেড়ে বেরোবে না বলে মনে হয় তাই খাড়ির তলটা খুঁটিয়ে দেখা দরকার কেরাজি কিন্তু সমুদ্রের গভীরে নেমে দানোর সঙ্গে মুখোমুখি হতে কারো স্বাদ ছিল না আমি বললে বালতাসার এক কথার মানুষে জাহাজে কয়েকজন চৌকি রেখে সবাই তারা তীরে গিয়ে রওনা দিলে খাড়াই পাহাড়টার দিকে কোমরে দড়ি বাঁধলে বালতাজার। জখম হলে যাতে তাকে টেনে তোলা যায় তারপর একটা ছোড়া নিয়ে দু পায়ে পাথর আঁকড়ে ডুব দিলে তার ফেরার জন্য অধীর হয়ে রইল আড়াউকানিরা তাকিয়ে রইল সেখানে পাহাড়ের ছায়ায় যেখানে জল হয়ে উঠেছে নীলাভ অন্ধকার সময় কেটে যাচ্ছে পঞ্চাশ সেকেন্ড এক মিনিট শেষ পর্যন্ত টান পড়ল দড়িতে ওপরে টেনে তোলা হলো বালতাসারকে খানিকটা সুস্থির হয়ে বালতাসার বললে সরু একটা পথ গেছে মাটির তলের গুহায় অন্ধকার যেন হাঙরের পেট ওখানে ছাড়া আর কোথাও দানও ডেরা নিতে পারে না আর তার চারপাশেই পাথরের ন্যাড়া দেওয়াল চমৎকার উল্লসিত হয়ে উঠল জুড়িটা অন্ধকার হাওয়ায় বরং ভালোই হয়েছে ওইখানেই আমাদের জাল পাতব বাছাধন এবার আটকা পড়বেই সূর্যাস্তের পরই গুহার মুখে তারের জালটা নামানো হলো শক্ত দড়ি বেঁধে প্রান্তগুলো বেঁধে রাখা হলো তীরে ছোটো ছোটো ঘণ্টি লাগানো হলো তাতে জালে একটু ছোঁয়া লাগলেই যাতে তা বেজে ওঠে জুড়িটা বালতাজার আর পাঁচজন রেড ইন্ডিয়ান তীরে বসে চুপচাপ অপেক্ষা করতে লাগল জাহাজে কেউ সেদিন রইল না দ্রুত গভীর হয়ে উঠল অন্ধকার বাঁকা চাঁদ উঠল সাগরের জলে পড়লো তার ছায়া চারিদিক চুপচাপ উত্তেজনায় সবাই উৎকণ্ঠ হয়তো এক্ষুনি তারা দেখতে পাবে সেই অদ্ভুত জীবটাকে জেলে আর ডুবুরিদের যা আতঙ্কিত করে তুলেছে সময় কাটল ধীরে ধীরে লোক ঢুলতে শুরু করলে হঠাৎ ঘণ্টিগুলো বেজে উঠল লাফিয়ে উঠল সবাই দড়ির কাছে ছুটে গিয়ে টেনে তুলতে লাগলো জাল ভয়ানক ভারী হয়ে উঠেছে সেটা টান পড়লো দড়িতে কেউ যেন পাকু করছে জালের মধ্যে তারপর ওপরে ভেসে উঠল জাল চাঁদের ফ্যাকাশে আলোয় দেখা গেল তার মধ্যে ছটফট করছে আধা মানুষ আধা পশুর এক দেহ জ্যোৎস্নায় ঝকঝক করছে তার প্রকাণ্ড প্রকাণ্ড চোখ আর রূপলি আঁশ জালে জড়ানো হাতটা ছাড়াবার প্রাণপণ চেষ্টা করছিল দানো এবং শেষ পর্যন্ত ছাড়িয়েও নিলে কোমরের কাছে সরু বেল্টে বাঁধা ছুরিটা খসিয়ে সে জাল কাটতে লাগলো ও আর কাটতে হচ্ছে না বাছাধন শিকারের উত্তেজনায় চাপা গলায় বলল বালতাচার কিন্তু অবাক হয়ে দেখলে যে ছুরিতে সত্যিই তার কাটছে নিপুণ কায়দায় দানো ফুটোটা বাড়িয়েই চলল আর তাড়াতাড়ি তাকে ডাঙায় টেনে তোলার চেষ্টা করল ডুবুরিরা জোরে জোরে হেই ওহো চেঁচাতে শুরু করলো বালতাসার কিন্তু ঠিক যে মুহূর্তে মনে হলো শিকার মুঠোয় এসে গেছে তখনই দানো কাটা ফুটোটার গোলে জলে ঝাঁপিয়ে পড়ল ঝকমকে জলবিন্দুর ফোয়ারা মিলিয়ে গেল গভীরে হতাশ হয়ে জাল ছেড়ে দিলে সবাই খাসা ছুরি তার পর্যন্ত কাটে তারিফ করলে সাগর তলের কামাররা দেখছি আমাদের চেয়েও ভালো মাথা নিচু করে জুড়িটা এমনভাবে জলের দিকে চেয়ে রইল যেন তার সমস্ত ধনের ভরা ডুবি হয়েছে ওখানে তারপর মাথা তুলে পুরুষটু গোপ নেড়ে লাথি মারলো মাটিতে চেঁচালে হুম হুম এ চলতে পারে না বরং তোর গুহায় তুই পটল তুলবি কিন্তু আমি ছাড়বো না টাকার পরোয়া না করে ডুবুরি নামাবো গোটা খাঁড়ি ছেয়ে ফেলবো জালে আর ফাঁদে আমার হাত থেকে তোকে আর পালাতে হচ্ছে না নির্ভীক এক রোখা লোক সে ধমনীতে তার এককালের বিজয়ী স্পেনিয়ারদের রক্ত তো আছে উপলক্ষটাও তো লড়বার যোগ্য বোঝা গেল দরিয়ার দানও অপ্রাকৃত সর্বশক্তিমান কোনো সত্তা নয় বালতাজার যা বলেছিল হাড় মাংসেই তা তৈরি তার মানে তাকে ধরে সেকলে বেঁধে রাখা যায় জুড়িটার জন্য সমুদ্র গর্ভ থেকে সম্পদ তোলানো যায় তাকে দিয়ে সমুদ্রের দেবতা স্বয়ং নেপচুন তার ত্রিশূল নিয়ে ওকে রক্ষা করতে এলেও সে পিছবে না ডাক্তার সালভাতার কাজে নামলো জুড়িতা খাঁড়ির তলে নানা দিকে তারের বেড়া দিলে সে মাঝে মাঝে ফাঁদ পাতলে কিন্তু আপাতত তাতে ধরা পড়ল কেবল মাছ দড়িয়ার দানও যেন একেবারে হাওয়া হয়ে গেছে কোনো চিহ্নই তার দেখা গেল না পোষা ডলফিনটা রোজ দেখা দিত খাঁড়িতে ঘোঁত করত। করতো ডুব দিত যেন বেড়াতে যাওয়ার জন্য ডাক দিচ্ছে তার বন্ধুকে বন্ধু কিন্তু একবারও দেখা দিত না ডলফিনটাও শেষবারের মতো রেগে ঘোঁধ ঘোঁত করে সাঁতরে গেল খোলা সমুদ্রে খারাপ হয়ে উঠল আবহাওয়া পুবালি হাওয়া দিতে লাগলো সমুদ্রে তল থেকে ওঠা বালিতে ঘোলা হয়ে উঠল জল তলে কি হচ্ছে সেটা ঠাহর করা অসম্ভব হয়ে দাঁড়ালো তরঙ্গ ভঙ্গের দিকে চেয়ে জুড়িটা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারতো তীরে একের পর এক ঢেউ আসত উত্তাল আছড়ে পড়তো সশব্দে ফোঁস করে তা ভেজা বালিতে নুড়ি আর ঝিনুক নিয়ে গড়াতে গড়াতে গিয়ে পৌঁছতো জুড়িতার পায়ের কাছে না এতে কিছু হবে না বললে জুড়িতা অন্য একটা কিছু পন্থা বার করতেই হবে দানো ডেরা নিয়েছে সমুদ্রের তলে বেরুতে চাইছে না সে সেখান থেকে ওকে ধরতে হলে ওই তলাই নামতে হবে তাতে সন্দেহ নেই বালতাস্যার নতুন একটা জটিল ফাঁদ বানাচ্ছিল তার দিকে ফিরে জুড়িতা বললে বুয়েনা সাইডেসে গিয়ে অক্সিজেন সেট সমেত দুটো ডুবুরি পোশাক কিনে আন সাধারণ পোশাকে হবে না দানো অনায়াসে টিউব কেটে দেবে তাছাড়া জলের তলে কিছুটা সফরও করতে হবে ইলেকট্রিক টর্চ আনতেও ভুলিস না দানোর বাড়ি বেড়াতে যাবেন জিজ্ঞেস করলে বালতাসার তুইও সঙ্গে থাকবি বই কি বুড়ো মাথা নেড়ে যাত্রা করলে বালতাজার শুধু ডুবুরির পোশাক আর টর্চ নয় সেই সঙ্গে আনলে ব্রোঞ্জের দুটো অদ্ভুত বাঁকা ছোড়া বললে আজকাল আর এগুলো বানায় না আড়াউকানিদের সাবেকি ছোড়া আমাদের প্রপিতামহরা আপনাদের সাদাদের প্রপিতামহদের পেট চিট দিয়ে কথাটার জন্য রাগ করবেন না ঐতিহাসিক নজিরটা প্রীতিকর না ঠেকলেও ছোড়া দুটো জুরিতার পছন্দ হল তুই লোক ইকবালতাজার পরের দিন ভোরে প্রচণ্ড ঢেউ সত্ত্বেও জুড়িতা আর বালতাজার ডুবুরি পোশাক পরে জলে নামলো বেশ একটু মুশকিলই হয়েছিল গুহামুখের জালগুলো ছাড়াতে তা হলেও সংকীর্ণ প্রবেশপথটায় ঢুকল তারা নিরন্ধ্র অন্ধকার ঘিরে ধরল তাদের পায়ের ওপর দাঁড়িয়ে ছোড়া বার করে টর্চ জ্বালালে তারা ছোট ছোট মাছগুলো প্রথমটা ভয় পেয়ে সরে গেল তারপর শ্যামা পোকার মতো ঝাঁক ধরে এলো তার নীলাভ কিরণের দিকে হাত দিয়ে তাদের তাড়ালে জুড়িতা। ওদের আঁশের ঝলকে চোখ ধাঁধিয়ে যাচ্ছিল তার গুহাটা বেশ বড় অন্তত চার মিটার উঁচু পাঁচ ছয় মিটার চওড়া কোনা কানাচ খুঁজে দেখল ওরা সব ফাঁকা কেউ এখানে থাকে না শুধু সমুদ্রের ঢেউ আর বড় বড় মাছেদের বিপদ থেকে ছোটো ছোটো মাছগুলো আশ্রয় নেয় এখানে সন্তর্পণে পা ফেলে জুড়িতা আর বালতাজার এগিয়ে গেল সামনের দিকে গুহাটা ক্রমশ সংকীর্ণ হয়ে আসছিল হঠাৎ বিস্ময়ে থেমে গেল জুড়িতা টর্চের আলো পড়ল পথ আটকানো একটা মোটা লোহার গড়াদের উপর নিজের চোখে বিশ্বাস হচ্ছিল না জুড়িতার লোহার ডান্ডা ধরে সে ঝাঁকুনি দিয়ে তা খোলার চেষ্টা করলে কিন্তু পারলে না আলো ফেলে ফেলে জুড়িতা বুঝলে যে গরাদটা পাথরের গা ফুটো করে পাকা পোক্ত বসানো ভেতরে শেকল আর তালাও আছে এক নতুন প্রহেলিকা দরিয়ার দানোর শুধু বুদ্ধি আছে তাই নয় অসাধারণ সব দক্ষতাও আছে ডলফিনকে তালিম দিয়েছে সে লোহার কাজও জানে তা সামুদ্রিক আশ্রয় রক্ষার জন্য লোহার মজবুত বেড়াও সে দিতে পেরেছে কিন্তু এই যে অবিশ্বাস্য জলের তলে কামারশালা হয় কি করে তার মানে সে শুধু জলে বাস করে না অন্তত বেশ কিছু কালের জন্য ডাঙায় এসে থাকে রগ দবদব করতে লাগলো তার। যেন অক্সিজেন ফুরিয়ে আসছে অথচ জলের তলেও ও আছে মাত্র মিনিট কয়েক বালতাজারকে ইশারা করলে জুড়িতা গুহা থেকে বেরিয়ে এলো তারা এখানে আর তাদের কিছু করবার নেই উঠে এলো উপরে আড়াওকানিরা অধীর হয়ে অপেক্ষা করছিল অক্ষত দেহে ওদের ফিরতে দেখে খুশি হয়ে উঠলো তারা হেলমেট খুলে দম নিয়ে জুড়িতা বললে কি মনে হলো তোর বালতাজার বালতাজার হতাশার ভঙ্গি করলে আমার মনে হচ্ছে অনেক দিন আমাদের এখানে বসে থাকতে হবে ডান নিশ্চয়ই মাছ খেয়ে বেঁচে থাকে আর মাছ ওখানে অজস্র খিদের জ্বালায় বেরিয়ে আসবে এমন নয় বাকি থাকছে শুধু ডিনামাইট দিয়ে গড়াজটা উড়িয়ে দেওয়া আর তোর মনে হচ্ছে না যে গুহাটা দুটো পথ থাকতে পারে একটা সমুদ্রে আর আরেকটা ডাঙায় বালতাজার সে কথাটা ভাবেনি ভেবে দেখতে হয় এই এলাকার সন্ধান করে দেখার কথা কেন যে মনে হয়নি আগে জুড়িটা এবার তীরভূমিতে সন্ধান শুরু করে দিলে তীরে একটা সাদা পাথরের উঁচু দেয়াল দেখতে পেলে জুড়িটা অন্তত দশ হেক্টর জমি সেই দেয়াল দিয়ে ঘেরা দেয়াল ঘুরে দেখলো জুড়িটা ঢোকার ফটক শুধু একটা মোটা লোহার পাতে তা আটকানো ভেতর থেকে দেখার একটা চোরা ফুটো সমেত ছোট একটা লোহার দরজা তাতে এই যে একেবারে খাঁটি জেলখানা কিংবা কেল্লা ভাবলে জুড়িতা আশ্চর্য ব্যাপার চাষিরা এমন মোটা উঁচু দেয়াল কখনো তোলে না দেয়ালে একটা ফুটোও নেই যে ভেতরে উঁকি দেওয়া যায় চারিদিক জনহীন বুনো জায়গা চারিদিকে ন্যাড়া ন্যাড়া ধূসর পাহাড় কোথাও কোথাও তা কাঁটা ঝোপ কি ফণি মনসায় ঢাকা নিচে সাগরের খাড়িটা দেখা যাচ্ছে দেয়ালের চারপাশে কয়েকদিন ঘুরে ঘুরে বেড়ালো জুড়িটা নজর রাখল ফটকটার দিকে কিন্তু ফটক খুললো না ভেতরে কাউকে দেখাও গেল না ঢুকতে কেউ বেরুলোও না একটা শব্দ শোনা গেল না দেয়ালের ওপাশ থেকে সন্ধ্যায় জাহাজে ফিরে জুড়িতা বালতাজারকে ডেকে বলল খাড়ির ওপরকার কেল্লাটায় কে থাকে তুই জানিস জানি খামারে যেসব রেড ইন্ডিয়ান কাজ করে তাদের আমি আগেই জিজ্ঞাসা করেছিলাম ওখানে থাকেন সালভাতার কেই সালভাতর ভগবান বললে বালতাজার অবাক হয়ে জুড়িটা তার মোটা কালো ভুরু কপালে তুললে ঠাট্টা করছিস বালতাজার অলক্ষে একটু হাসলে রেড ইন্ডিয়ান যা শুনেছি তাই বললাম বহু রেড ইন্ডিয়ানই সালভাতারকে ভগবান তাদের রক্ষক বলে মনে করে কি থেকে রক্ষা করে সে তাদের মরণ থেকে লোকে বলে উনি সর্বশক্তিমান অলৌকিক কাণ্ড করতে পারেন সালভাতার জীবন মৃত্যু সবই ওর হাতে খোঁড়াকে তিনি জীবন্ত পা দেন অন্ধকে দেন ইগলের মতো জোরালো চোখ এমনকি মরাকেও বাঁচিয়ে তোলেন ধোত্তরই সব আঙুল দিয়ে তার পুরুষ্ট গোফ ওপর দিকে ঠেলে তুলে গজগজ করে উঠল জুড়িটা খাঁড়িতে দড়ি আর দানো ওপরে ভগবান আচ্ছা তোর কথা মনে হচ্ছে না যে ভগবান আর দানোর মধ্যে কোনো ষাঁট আছে আমার মনে হচ্ছে তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়াই ভালো নইলে টোকো দুধের মতো এই সব ভেলকিতে আমাদের মাথার ঘিলু ছানা কাটতে থাকবে তুই নিজে সালভাতারের চিকিৎসা করা কোনো লোককে দেখেছিস দেখেছি পা ভাঙা একটা লোককে দেখেছি সালভাতারের কাছ থেকে যাবার পর সে এখন বুনো ঘোড়ার মতো ছুটে বেড়াচ্ছে তাছাড়া মরা থেকে বাঁচিয়ে তোলা একটা লোককেও দেখেছি সবাই বলে লোকটাকে যখন সালভাতারের কাছে নিয়ে যাওয়া হয় তখন তার গা একেবারে ঠান্ডা মাথার খুলি ভাঙা ঘিলু বেরিয়ে পড়েছে অথচ সালভাতারের কাছ থেকে সে ফিরল চাঙ্গা জীবন্ত মরার পর বিয়ে করেছে বউটি বেশ তাছাড়া রেড ইন্ডিয়ানদের ছেলেপিলেও দেখেছি তার মানে সালবাতার বাইরের লোকের সঙ্গে দেখা করে শুধু রেড ইন্ডিয়ানদের সঙ্গে দিকবিদিক থেকে তারা আসে তার কাছে আগুনে মাটি অ্যামাজন আতাকামা মরুভূমি আসুমসিয়ান সব সবখান থেকে আসে এ খবরটা পেয়ে জুড়িটা ঠিক করলে বুয়েনা সাইড যাবে সেখানে সে জানলে যে সালভাতার রেড ইন্ডিয়ানদের চিকিৎসা করেন তাদের মধ্যে অলৌকিক কর্মা বলে তার খ্যাতি আছে ডাক্তারদের কাছ থেকে জানা গেল সালভাতার গুণী এমনকি প্রতিভাবান সার্জন কিন্তু বহু বিখ্যাত লোকের মতোই একটু খাপ ছাড়া ইউরোপ আমেরিকা দুই মহাদেশেই সালভাতারের খুব নাম আছে দুঃসাহসিক সব অস্ত্রোপচারের জন্য আমেরিকায় তিনি বিখ্যাত রোগীর যখন আর আশা নেই অন্য সার্জন হাল ছেড়ে দিয়েছেন তখন ডাকা হতো সালভাতারকে কখনো তিনি আপত্তি করতেন না তার সাহস আর উপস্থিত বুদ্ধি ছিল সীমাহীন প্রথম সাম্রাজ্যবাদী বিশ্বযুদ্ধের সময় তিনি ছিলেন ফ্রান্সের ফ্রন্টে সেখানে প্রায় একমাত্র তিনিই খুলির অপারেশন করতেন হাজার হাজার লোক তাদের জীবনের জন্য তার কাছে ঋণী যুদ্ধের পর তিনি স্বদেশ আর্জেন্টিনায় ফেরেন নিজের পেশার এবং জমির কারবারে সালভাতার টাকা করেন প্রচুর বুয়েনাস আইডেসের কাছে মস্ত একখণ্ড জমি কেনেন তিনি প্রকাণ্ড দেয়াল দিয়ে তাকে ঘেরেন এটা তার অন্যতম একটা পাগলামি এবং সেখানে বাসা নিয়ে ডাক্তারি একেবারে ছেড়ে দেন কেবল নিজের গবেষণাগারে গবেষণা চালিয়ে যেতে থাকেন এখন তিনি কেবল রেড ইন্ডিয়ানদেরই চিকিৎসা করেন তারা তাকে মর্তে আবির্ভূত দেবতা বলে মানে সালভাতারের আরেকটি বৈশিষ্ট্যের কথা জানতে পেল চুরিতা সালভাতারের বিশাল সম্পত্তি এখন যেখানে রয়েছে সেখানে যুদ্ধের আগে ছিল বড় একটি বাগানবাড়ি সেটিও পাথুরে দেয়াল দিয়ে ঘেরা যতদিন তিনি ফ্রন্টে ছিলেন ততদিন বাড়িটা পাহারা দিত একজন নিগ্রো আর প্রকাণ্ড কতকগুলো কুকুর কাউকে তারা ভেতরে ঢুকতে দিত না সম্প্রতি সালভাতার আরও বেশি গোপনীয়তার আশ্রয় নিয়েছেন বিশ্ববিদ্যালয়ে প্রাক্তন সতীর্থদের সঙ্গেও তিনি দেখা করতেন না খবরগুলো সংগ্রহ করে জুড়িতা স্থির করলে সালভাতার যখন ডাক্তার তখন রোগীকে ফেরাবার কোনো অধিকার তার নেই আমার তাহলে রোগ হতে বাধা কী রোগী হয়ে তার কাছে সে ধরা দেবে এবং তারপর দেখা যাবে ফের লোহার ফটকটার কাছে গিয়ে ধাক্কা দিতে লাগলো জুড়িটা অবিরাম অনেকক্ষণ ধাক্কালে কিন্তু কেউ দরজা খুললো না খেপে গিয়ে জুড়িটা মস্ত এক পাথর নিয়ে বাড়ি মারতে লাগলো দরজায় সে শব্দে মরা মানুষও জেগে উঠতে পারে অনেক ভেতর থেকে ঘেউ ঘেউ করে উঠল কুকুরে শেষ পর্যন্ত দরজার ফুটোটা একটু খুলল কি চাই একজন জিজ্ঞেস করল ভাঙা স্প্যানিশ ভাষায় রোগী শিগগির খুলুন বললে চুরিটা রোগী অমন করে ধাক্কাতে পারে না শান্ত জবাব এলো ভেতর থেকে কার একটা চোখ দেখা গেল ফুটোটায় ডাক্তার কারো সঙ্গে দেখা করবেন না রোগীকে ফেরানোর কোনো অধিকার তার নেই উত্তেজিত হয়ে উঠল জুড়িটা ফুটোটা বন্ধ হয়ে গেল দূরে সরে গেল পায়ের শব্দ শুধু প্রাণপণে চেঁচাতে থাকলো কুকুরগুলো গালাগালির ঝুলি শূন্য করে জাহাজে ফিরল জুড়িটা বুয়েনাস আইরেসে সালভাতরের নামে নালিশ করবে কিন্তু কোনো লাভ হবে না তাতে রাগে জুড়িটা কাঁপছিল তার কালো মোটা মোচখানার অবস্থা হয়ে উঠলো সঙ্গীন কেননা মুহূর্তে মুহূর্তে সে তাতে টান দিচ্ছিল নিচের দিকে যেন ব্যারোমিটার নিচে নামছে একটু একটু করে ঠান্ডা হয়ে জুড়িটা ভাবতে বসল কী এবার তার করা উচিত আর যতই সে ভাবতে থাকলো ততই তার রোদ পোড়া বাদাবে আঙুল দিয়ে এলোমেলো মোচ ঠেলে তুলতে লাগলো ওপর দিকে ব্যারোমিটার উঠছে শেষ পর্যন্ত ডেকে এসে হঠাৎ হুকুম দিলে নোঙরতলো বুয়েনাস আইডেসের দিকে যাত্রা করলে জেলি মাছ সেই ভালো বললে বালতাসার খাম খা কেবল সময় নষ্ট হলো চুলোয় যাক ওই দানো আর এই ভগবান রুগ্না নাতনি রোদ খাঁখা করছে গম ভুট্টা আর ওটখেত বরাবর ধুলো ভরা রাস্তা দিয়ে হাঁটছিল এক শীর্ণ বুড়ো রেড ইন্ডিয়ান গায়ে ছেঁড়া খোড়া পোশাক কোলে তার রুগ্ন শিশু রোদ আড়াল করার জন্য পুরনো কম্বল দিয়ে ঢাকা শিশুর চোখ আধ বোজা গলায় একটা প্রকাণ্ড ফোঁড়া থেকে থেকে বুড়ো হোঁচট খাচ্ছিল আর ভাঙা ভাঙা গলায় কাতরিয়ে একটুখানি চোখ মেলছিল বাচ্চাটা বুড়ো থেমে সন্তর্পণে তাকে আরাম দেবার জন্য ফু দিচ্ছিল তার মুখে শুধু প্রাণ থাকতে থাকতে পৌঁছতে পারলে হয় গতি বাড়িয়ে বিড়বিড় করলে বুড়ো লোহার ফটকটার কাছে এসে বুড়ো শিশুটিকে বাঁ কোলে নিয়ে ডান হাতে চারবার ধাক্কা মারলে দরজায় ফুটোটায় কার যেন চোখ দেখা গেল ঝনঝন করে উঠল হুড়কো দরজা খুলে গেল সসংকোচে চৌকার পেরোলে বুড়ো সামনে তার সাদা স্মক পরা এক বুড়ো নিগড়ো কোঁকড়া চুল তার একেবারে সাদা বুড়ো বললে ডাক্তারের কাছে এসেছি রোগে পড়েছে এটা নীরবে মাথা নাড়লে নিগ্র। দরজা বন্ধ করে ইশারা করলে তার সঙ্গে যেতে চারিদিকে চেয়ে দেখলে বুড়ো চওড়া পাথর বাঁধানো একটা আঙিনায় এসে দাঁড়িয়েছে সে তার একদিকে বাইরের উঁচু দেওয়াল অন্যদিকে আরেকটু নিচু দেওয়াল দিয়ে ভেতরকার অংশ থেকে তা বিচ্ছিন্ন একটা ঘাস নেই কোথাও একটি গাছ নেই ঠিক যেন জেলখানা আঙিনার কোণে দ্বিতীয় দেয়ালের ফটকের কাছে একটি সাদা বাড়ি বড় বড় জানালা তাতে বাড়ির কাছে মাটির ওপর বসে আছে এক দল রেড ইন্ডিয়ার নরনারী অনেকের সঙ্গেই ছেলে মেয়ে প্রায় সবকটি বাচ্চাকেই পুরোপুরি সুস্থ বলে মনে হয় কেউ কেউ করি খেলছে কেউ বা কুস্তি লড়ছে বুড়ো নিগড় কড়া নজর রাখে যাতে কেউ গোলমাল না করে বুড়ো রেড ইন্ডিয়ান বাধ্যের মতো বাড়ির ছায়াটির তলে মাটিতে বসল ফুঁ দিতে লাগলো শিশুটির নিশ্চল নীলচে হয়ে আসা মুখে পাশেই তার বসেছিল ফুলো পা এক বুড়ি রেড ইন্ডিয়ান কোলের ওপর শোয়ানো শিশুটিকে দেখে সে জিজ্ঞেস করলে মেয়ে নাতনি মাথা নেড়ে বুড়ি বললে জলাভূতে ধরেছে তোমার নাতনিকে তবে ওনার জোর সব ভূতের চেয়ে বেশি জলাভূতকে তাড়িয়ে দেবেন উনি নাতনি তোমার ভালো হয়ে যাবে বুড়ো সায় দিয়ে মাথা নাড়লে সাদা স্মোক পড়া নিগ্র রোগীদের চক্কর দিয়ে বাচ্চা মেয়েটিকে দেখলে তারপর দরজার দিকে ইঙ্গিত করলে মস্ত একটা ঘরে ঢুকল রেড ইন্ডিয়ান পাথর বাঁধানো মেঝে মাঝখানে সাদা চাদর বিছানো লম্বা সরু একটা টেবিল ঘষা কাচের একটা দরজা খুলে ভেতরে ঢুকলেন ডাক্তার সালভাতার গায়ে সাদা স্মক লম্বা চওড়া চেহারা ময়লাটে রং কালো কালো ভুরু আর চোখের পাতা ছাড়া মাথায় একটিও চুল নেই মনে হয় মাথা কামানো তাঁর বরাবরের অভ্যেস কেননা চাঁদির চামড়া ঠিক মুখের মতোই রোদ পোড়া প্রকাণ্ড বাঁকা নাক সুপ্রকট ছুঁচল থুতনি আর চাপা ঠোঁটে মুখখানা দেখায় তেমন নিষ্ঠুর হিংস্র বাদামি চোখে নিরুত্তাপ দৃষ্টি সে দৃষ্টির সামনে রেড ইন্ডিয়ানটা বিব্রত হয়ে উঠল মাথা নুইয়ে কুর্নিশ করে সে শিশুটিকে এগিয়ে দিলেন ক্ষিপ্র ভঙ্গিতে সালভাতার সাবধানে তুলে নিলেন নে মেয়েটিকে গায়ে জড়ানো নেতাকানিগুলো খুলে ছুঁড়ে ফেললেন কনের কাছে রাখা একটা বাক্সে রেড ইন্ডিয়ানটা সেগুলো ফের কুড়িয়ে নেবার উপক্রম করতেই সালভাতার কড়া ধমক দিলেন খবরদার ছুঁয় না তারপর মেয়েটিকে টেবিলের ওপর শুইয়ে ঝুঁকে পড়লেন তার উপর রেড ইন্ডিয়ানটা তার মুখের পাশটা দেখতে পাচ্ছিল হঠাৎ তার মনে হলো উনি যেন আদৌ ডাক্তার নন অতিকায় এক শকুন যেন ছোট্ট একটা পাখির ওপর ছোঁ মারছে আঙুল দিয়ে মেয়েটির ফোঁড়া টিপে দেখতে লাগলেন সালভাতার সে আঙুল দেখেও অবাক হলো রেড ইন্ডিয়ানটা লম্বা লম্বা অসাধারণ চঞ্চল আঙুল দুর্বোধ্য এই মানুষটাকে দেখে রেড ইন্ডিয়ানটার কেমন যেন ভয়ই করতে লাগলো চমৎকার বললেন সালভাতার ফোড়াটা টিপে দেখতে তার যেন ভারী ভালো লাগছে রেড ইন্ডিয়ানটার দিকে চেয়ে সালভাতার বললেন আজ অমাবস্যা পরের অমাবস্যায় আসিস মেয়ে তোর ভালো হয়ে যাবে নিয়ে যাস মেয়েটিকে তিনি নিয়ে গেলেন কাচের দরজার ওপাশে স্নানাগার অপারেশন কক্ষ আর রোগীদের থাকার ঘর আছে সেখানে নতুন আরেকটি রোগীকে নিয়ে এলো নিগ্র পায়ের রোগী এক বুড়ি সালভাতারের পেছনে বন্ধ হয়ে যাওয়া কাচের দরজাটার দিকে লম্বা কুর্নিশ করে বেরিয়ে গেল রেড ইন্ডিয়ানটি ঠিক আটাশ দিন পরে আবার খুলল সেই কাচের দরজা দরজায় দেখা গেল মেয়েটিকে গায়ে তার নতুন পোশাক সুস্থ সবল লালচে গাল ভয়ে ভয়ে সে চাইল দাদুর দিকে রেড ইন্ডিয়ান ছুটে গিয়ে তাকে কোলে নিয়ে চুমু খেলে দেখলে গলাটা ফোড়ার চিহ্ন মাত্র নেই শুধু স্মৃতি হিসেবে আছে একটু প্রায় অলক্ষ লালচে ক্ষত চিহ্ন চুমু খাওয়ার সময় বহুদিন না কামানো দাড়িতে খোঁচা লাগতেই মেয়েটি হাত দিয়ে তার দাদুকে ঠেলা দিলে এমনকি চেঁচিয়েই উঠল কোল থেকে তাকে নামিয়েই দিতে হল পেছু পেছু এলেন সালফাতার এবার হাসি দেখা গেল ডাক্তারের মুখে মেয়েটির মাথায় হাত বুলিয়ে বললেন নে এবার ওকে নিয়ে যা খুব সময় এসেছিলি যা হোক আর ঘন্টা কয়েক দেরি করলেই আমার সাধ্যে কুলোতো না বুড়ো রেড ইন্ডিয়ানের মুখ কুচকে উঠল বলি রেখায় ঠোঁট কাঁপতে লাগল জল গড়িয়ে পড়ল চোখ দিয়ে মেয়েটিকে সে তুলে নিয়ে জড়িয়ে ধরল বুকে তারপর সালভাতারের সামনে হাঁটু গেড়ে বসে কান্না ভাঙা গলায় বললে আমার নাতনির জীবন বাঁচালেন আপনি গরিব রেড ইন্ডিয়ান আমি নিজের জীবন ছাড়া আপনাকে আমার দেবার আর কিছু নেই কিন্তু তোর জীবন নিয়ে আমার কি হবে অবাক হলেন সালভাতার আমি বুড়ো কিন্তু এখনও তাগত আছে গতরে মাটি থেকে না উঠেই বলতে লাগলো সে নাতনিকে তার মায়ের কাছে আমার মেয়ের কাছে পৌঁছে দিয়ে আমি ফিরে আসব আপনার কাছে আপনি যে উপকার করলেন তার জন্যে জীবনে যেটুকু আমার বাকি আছে তা আপনাকে দিতে চাই কুকুরের মতো আপনার কাজ করে দেব এইটুকু কৃপা আমায় করুন কি যেন ভাবলেন সালভাতার নতুন চাকরবাকর তিনি নিতেন খুবই অনিচ্ছা এবং সাবধানে যদিও করার মতো কাজ কম ছিল না জিম বাগানটা দেখে উঠতে পারছে না এই রেড ইন্ডিয়ানটিকে দিয়ে মনে হয় চলবে যদিও নিগ্রো নেওয়াই ডাক্তারের বেশি পছন্দ তুই আমায় জীবন দিতে চাস সেটা কৃপা করে আমায় নিতে বলছিস বেশ তাই হোক কবে আসতে পারবি চতুর্থীর আগেই সালভাতারের স্মকের প্রান্তে চুমু খেয়ে বললে রেড ইন্ডিয়ান তোর নামটা কি আমার নাম ক্রিস্টো ক্রিস্টোফোর তাহলে আশিস ক্রিস্ট তোর অপেক্ষায় থাকব চল রে নাতনি মেয়েটির দিকে ফিরে তাকে কোলে নিলে বুড়ো মেয়েটি কেঁদে ফেললে তাড়াতাড়ি ওকে নিয়ে বেরিয়ে এলো খ্রিস্ট